নেওয়া। আমি আমি এইখান থেকেই আমি স্টুডিও 2-1 যাব ময়ূক এবং স্বর্ণালী তোমাদের কাছে। অর্থাৎ শুভজিৎবাবু যেটা বলতে চাইছেন, উত্তরপ্রদেশের পথে ঘাটে পার্কে এখনও অনেক সাদা হাতি দেখা যাবে, কিন্তু ওবিসি এসসি এসটিদের নিয়ে রাজনীতি করে নিজের সম্পদ বাড়ানোর যে সাদা হাতির রাজনীতিটা, সেটাকে নরেন্দ্র মোদী কার্যত হাওয়া করে দিয়েছেন। এইটা যদি তিনি গোটা দেশ জুড়ে করতে পেরে থাকেন ময়ূক, তাহলে আমিও এটা ভুলতে পারছি না। আমি তোমাদের কাছ থেকে, তোমাদের স্টুডিও থেকে এটার উত্তর চাইবো। দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করে অখিলগিরির সেই ভয়ঙ্কর অসম্মানজনক কথাবার্তা, যার উত্তরে তিনি আজ পর্যন্ত ব্রাহ্মণ অখিলগিরি একটি ক্ষমামূলক, একটি ক্ষমা ধর, মানে ক্ষমা প্রকাশ করতে হয় বা প্রকাশ পায় এমন একটি শব্দও বলেননি। মমতা তার হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। বালুরঘাটে দণ্ডি কাটানো, মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আদিবাসী বা বেছে বেছে এসসি এসটি সম্প্রদায়ের মানুষদের বারবার আক্রান্ত হওয়া, এবং সর্বশেষ আমি ময়ূক যেটা বলতে চাইব, মতুয়ারা যারা শিডিউল কাস্ট তাদের নাগরিকত্বের বিষয় নিয়ে গত 3 বছর বা 4 বছর ধরে কার্যত ছিনিমিনি এবং অপপ্রচার চালান, এগুলো কি তৃণমূল কংগ্রেসকে এখানে পে ব্যাক করবে না? এগুলো কি বিজেপিকে এখানে কোনো এজ দেবে না সারা ভারতের মতো? ময়ূক একদমই অনির্বাণ, এটা নিয়ে আমার সাথে দুজন আছেন, সৌগতবাবু রয়েছেন, অনিন্দ্যবাবু রয়েছেন, দুজনের কাছে যাবো। কিন্তু তার আগে তুমি সিএ এর কথা বলছিলে, শান্তনু ঠাকুর, শান্তনু ঠাকুরেরও কিন্তু এই মুহূর্তে ছবি আমরা পাচ্ছি। শান্তনু ঠাকুর পুজো দিয়ে, সেই ছবি আমরা দেখাবো, পুজো দিয়ে নিজেদের আরাধ্য দেবতার মন্দিরে পুজো দিয়ে তারপর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সাথে রয়েছেন। একবার শুনে নেব শান্তনু ঠাকুর বেরোনোর সময় কাউন্টিং সেন্টারে যাওয়ার আগে কি বললেন বনগাঁর প্রার্থী শান্তনু ঠাকুর। শান্তনুবাবু কতটা কনফিডেন্স হওয়ার বিষয়? পুরো কনফিডেন্স। আর তো খানিকক্ষণ সময়ের অপেক্ষা, কি মনে হচ্ছে মানুষ কি রায় দেবে, আপনার পক্ষে কি রায় আসবে, কি মনে করছেন? দেখুন কার পক্ষে রায় আসবে, ওয়েট করুন। আপনি বলেছিলেন নির্বাচনের আগে যে সিএএ ইমপ্লিমেন্টেশনের বিষয়, তারপরে কি হয়েছে আমরা সবাই দেখেছি, এইবার নির্বাচনে যে তারপর বনগাঁর মানুষের জন্য কি কমিটমেন্ট আছে? আমি বলে দিয়েছি আমার ইস্তেহারে বহু ডেভেলপমেন্টের কথা আছে, যেগুলো করা যায়নি, যেগুলো করতে হবে। 5 বছর ইজ নট এনাফ টাইম, তো সেখানে সময় লাগে, এই সময়ের মধ্যে এটা তৈরি করতে হবে তাড়াতাড়ি করে। কি কংগ্রেস হোক, তাদের গায়ে আটকে গেছে সেই তকমাটা, কিন্তু ওবিসি ভোটকেও এফেক্ট করেছে, যেমন এসসি এসটি উচ্চবর্ণ সমস্ত সম্প্রদায়ের ভোটকে এফেক্ট করেছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতে মনে করছেন ইন্ডিজোট ক্ষমতা এলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে, হিন্দু সম্প্রদায়ের মানুষ মনে করছেন ভারত আবার ভাগ করার চক্রান্ত করছে এই ইন্ডিজোটের মানুষেরা, ঠিক যেমন স্বাধীনতার আগে। আমি মনে করি অনির্বাণ, স্বাধীনতার আগেও একটি দল কিন্তু মুসলমান ভোট পেত না, তারা ছিল কংগ্রেস। তাহলে কংগ্রেস সাম্প্রদায়িক দল হয়ে গেল একেবারেই নয়, কিন্তু হিন্দু ভোট কনসোলিডেটেড তো কংগ্রেসের বাক্যে। 1946 সালের নির্বাচন মনে করুন, সেবার কিন্তু পুরো হিন্দু ভোট কংগ্রেসের বাক্সে কনসোলিডেটেড হয়েছিল, জাতি ধর্ম নির্বিশেষে। একই ফিনোমিনন কংগ্রেসের জায়গাটা জাতীয় রাজনীতিতে আজ বিজেপি নিয়েছে, সেই জাতীয়তাবাদী প্রেক্ষাপটটা বিজেপি গ্রহণ করেছে, যে সাবকা সাথ সাবকা বিকাশের লক্ষ্য কংগ্রেসের ছিল গান্ধীজির নেতৃত্বে, আজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে একইভাবে বিজেপি সেই মূল্যবোধকে সামনে রেখে এগোতে চাইছে। ঠিক এই কারণে সমস্ত হিন্দু ভোট কিন্তু কনসোলিডেটেড হচ্ছে বিজেপির বাক্সে। আমি এখানে তাহলে নির্মলবাবু আপনার কাছে আসবো এখান থেকে, যদি কংগ্রেসের জায়গাটা বিজেপি নিয়ে থাকে, তাহলে মুসলিম লীগের ছেড়ে যাওয়া জায়গাটা নিশ্চয়ই শূন্য পড়ে নেই, ওটা কি কেউ নিয়েছে? 46-এর কথা বলছেন নীলাদ্রিবাবু, আজকের ভারতে এরকম জায়গা কেউ নিয়ে বসে আছে কি? মানে কেন সম্ভব হলো না? রোহিত ভেমুলা থেকে শুরু করে একাধিক ইস্যু ছিল, মধ্যপ্রদেশে দলিতদের সঙ্গে অত্যন্ত কদর্য আচরণ করা থেকে শুরু করে নানা রকমের ইস্যু ছিল, একটাও ক্লিক করলো না, একটা ইস্যুতেও সামগ্রিকভাবে সেই জাতিগোষ্ঠীর মানুষ মনে করলেন না বিজেপি দলটা আমার বিরোধী দল। ঘটনাগুলো হয়তো একটাও মিথ্যে না, রোহিত ভেমুলা কাস্ট সার্টিফিকেট অবশ্যই মিথ্যে, কিন্তু তাও ক্লিক করলো না কারণ নির্মলবাবু। দেখুন আমার কাছে খুব বড় চ্যালেঞ্জিং ব্যাপার যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর যে চেঞ্জিং রোল, যে চেঞ্জিং রোলটার কথা আমি বহুবার বলি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যখন প্রথম এসেছিলেন তিনি ছিলেন হিন্দু হৃদয় সম্রাট এবং আচ্ছে দিনের একটা স্বপ্ন নিয়ে এসেছিলেন। তার পরবর্তী সময় 2019-এ উনি সেটাকে চেঞ্জ করলেন, চেঞ্জ করে একটা আইডেন্টিটির প্রশ্ন তৈরি করলেন যেটাকে আমরা জাতীয়তাবাদ বলি, এবং সেখানে কালচারাল ন্যাশনালিজম মেশালেন যেটাকে আমরা রাষ্ট্রবাদ বলি। এখন যে রোলটা প্লে করছেন 2024-এ সেটা হচ্ছে বিকশিত ভারতের রোল। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে স্বাধীনতার পর থেকে কোনো রাজনৈতিক দলই 50% বেশি ভোট পায়নি, এমনকি মিসেস গান্ধী মারা যাওয়ার পরেও
কংগ্রেস গিয়ে থেমে গেছিলো 48.7 কিংবা মানে ধরুন 49 গিয়ে থেমে গেছিলো, 50-এর ওপর যেতে পারেনি শতাংশের ভোটে। এই চ্যালেঞ্জটা এখনও থেকে গেছে। কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কংগ্রেস কিংবা এই যে আইএনডিয়া এই অ্যালায়েন্স কিংবা যেটা আমি অ্যান্টিমোডি অ্যালায়েন্স বলি, এই অ্যালায়েন্সের যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটার ভিউটা অত্যন্ত সংকীর্ণ। সংকীর্ণ মানে খুব রেস্ট্রিক্টেড। কেন সংকীর্ণ? তার কারণ হচ্ছে যে জোটটা হওয়ার দরকার ছিল 19 কিংবা 20 মাস এমনকি 29 মাস আগে, সেইটা তারা তৈরি করলো 9 মাস বাদে। বেশ, এবার 2019-এর পর অন্তত 60টা আসন বিজেপি বিভিন্ন অ্যাসেম্বলিতে হেরে গেছে, কিন্তু অপোজিশন সেই জায়গাটা ধরতেই পারলো না। আমার নির্মলবাবু, আপনি বলছেন সার্বিকভাবে গোটা দেশে বিকল্প দেওয়ার জায়গাটা যেমন নিজেরা স্থির করতে পারেনি বা বিশ্বাস করাতে পারেনি মানুষকে, ঠিক সেভাবেই আলাদা আলাদা করে জাতিবর্গে যদি আমরা ভেঙে দেখি তাদের কাছেও বিশ্বাসযোগ্য হয় না? কারুর কাছে বিশ্বাসযোগ্য হয়নি। তার কারণ হচ্ছে তাদের হোল প্রেমিসটা কেড়ে নিয়েছে ব্র্যান্ড মোদি। মুশকিলটা হয়ে গেছে ওইখানে, এবং ব্র্যান্ড মোদির সঙ্গে লড়তে গিয়ে ওরা একেবারে নিজেদের ইস্যুগুলোকে বাইপাস করে শুধু মোদি যে ইস্যুগুলো অ্যাড্রেস করছে সেগুলোকে আমরা কি করে কাউন্টার করব, সেইটাই তাদের মেইন উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। এবং উদ্দেশ্য হয়ে যাওয়ার ফলে কি হয়, ব্রডার পিকচার থেকে সরে আসতে থাকে, এবং সরে যেতে যেতে মোদির যে ব্র্যান্ড মোদির যে ট্র্যাপটা, সেই ট্র্যাপে তারা আটকে গেছে। বেশ, আমি এখান থেকে শুভজিৎ বাবুর কাছে যাব। এই ট্র্যাপটা কেমন? আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছিল, কন্যাকুমারী থেকে দিল্লি ফেরার পথে নরেন্দ্র মোদি ভারতের একটি অন্যতম প্রধান ইংরেজি দৈনিকের জন্য তার কন্যাকুমারীর এক্সপিরিয়েন্স এবং সামনের দিনে সামনের টার্মটা তিনি কীভাবে ভারতকে এগিয়ে নিয়ে যেতে চান তার একটা রোডম্যাপ ধরনের আর্টিকেল লিখেছেন। সেখানে একটা কথা আমার খুব অদ্ভুতভাবে চোখে পড়ল। আমরা জানি মনমোহন সিংয়ের যে 10 বছরের সরকার, সেই সরকারের সময় ব্যাকওয়ার্ড রিজন গ্র্যান্ড ফান্ড বলে একটা বস্তু ছিল, অর্থাৎ সরকারই ঘোষণা করছে যে এই এই অঞ্চলগুলো আমার দেশে পিছিয়ে আছে, ব্যাকওয়ার্ড রিজিয়ন। আমি নরেন্দ্র মোদীর ক্ষেত্রে একটা নতুন শব্দ দেখলাম, উনি বলছেন অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস, অ্যাসপিরেশনাল রিজিয়ন। তিনি কাউকে পিছিয়ে আছে বলতে চাইছেন না। আমার কোথাও একটা মনে হচ্ছিল যে ওই অস্পৃশ্যতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধী হঠাৎ করে হরিজন নামটা দিয়ে দিলেন। অনেকেই বলেন আম্বেদকর যে পরাধীন ভারতেও বিশেষ সফল হতে পারেননি তার একটা বড় কারণ হরিজন বলে গান্ধীর বুকে টেনে নেওয়া। নরেন্দ্র মোদীর এই ব্যাকওয়ার্ড শব্দটাকে অস্বীকার করার মধ্যে কি কোথাও আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি এসটি এদের প্রতি দেখার, এদের এদেরকে যেভাবে দেখা হয় রাজনীতিতে সেখানকার একটা ম্যাজিক আছে? আমি আপনাকে আম্বেদকর গান্ধী ডিবেট দিয়েই শুরু করি দুটো লাইন, যে আপনি দেখবেন যে দুজনের ডিবেটটাই ছিল যে আনটাচেবিলিটিতে ডিগনিটি ফিরিয়ে দেওয়া, যারা এখন আমরা যাদেরকে এসসি শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব একটা বিশাল অঙ্কের ভোট শেয়ার তাদের প্রায় অলমোস্ট 27-30% কাছাকাছি টাচ করছে। ডক্টর আম্বেদকর ভারতবর্ষের প্রথম ল মিনিস্টার, আইনমন্ত্রী, কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির তিনি হেড, এবং তার পুরো আন্দোলনটাই ছিল যে কোথাও না কোথাও ইন্ডিয়ান্স ফার্স্টলি অ্যান্ড লাস্টলি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি দেখবেন বিগত বেশ কয়েক বছর ধরে ডক্টর আম্বেদকরকে নিয়ে বেশ টানাটানি প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির, এবং সেখানে গান্ধী কিন্তু অনেকটাই ম্রিয়মান এবং রিসার্চ থেকে শুরু করে সব দিকে। এবং আমি বলছি এই যে স্ট্রাগলটাকে নতুন রকমের ফিদার দেওয়া, ডক্টর আম্বেদকরের যে আনফিনিশড স্ট্রাগলটাকে এই ফিদারটা কিন্তু দিতে ধরেছে অনেকেই, কিন্তু দিতে যেটাকে আমরা সোশ্যাল জাস্টিসের স্ট্রাগল বলি বা সামাজিক ন্যায়ের সংগ্রাম, সেইটাকে ফিদার সবচেয়ে বেশি যদি দিতে পারে, সে রেটোরিক্যাল হতে পারে বা মেটেরিয়ালিস্টিক হতে পারে বা রিয়েল হতে পারে, সেটা কিন্তু নরেন্দ্র মোদী করেছেন বা বিজেপি করেছে। একদিকে আপনার মনে থাকবে বিগত দিনে তার প্রথম দিকের যে রেজিম ছিল সেখানে তিনি রামনাথ কোবিন্দের মতো একজন দলিত মানুষকে সর্বোচ্চ আসনে বসিয়েছেন, তার পরবর্তীকালে দ্রৌপদী মুর্মুর মতো একজন আদিবাসী সম্প্রদায়ের নারীকে তিনি তার ডিগনিটির জায়গায় রেস্টোর করেছেন। এবং এই যে এসসি এসটিদের যে সেক্লুশন, মেন স্ট্রিম থেকে কেটে যাওয়া, এইটাকে মেন স্ট্রিম করা, হাউস হোয়েভার রেটরিক দ্যাট ইজ, এইটাকে কিন্তু করছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু,
এই যে ওবিসি এসসি এসটি একটা বড় সংখ্যক ভোট, আপনার মনে থাকবে যখন ইউপিএ প্রথম এবং দ্বিতীয় এই সময় ইউপিএর একটা সবচেয়ে বড় কনসার্ন ছিল যে মুসলিম ভোট পাসমান্দা হোক বা অন্য ধরনের মুসলিম বিভিন্ন ধরনের জাতিসমূহের, তারা কিন্তু এই যে রিজনাল পার্টিগুলো এসপি বিএসপি আরজেডি সাপা এরা কিন্তু নিয়ে নিচ্ছিলেন, এবং রাহুল গান্ধীর একটা ম্যাসিভ আউটরেজ ছিল যে এই মুসলিম ভোটটাকে আমাদের খাতে সেই পুরানো খাম থিওরিতে। এবার যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে কংগ্রেস যেমন রিজনাল পার্টিগুলোকে যাদেরকে একসময় ব্রাত্য করে দিতে চেয়েছিল আজকে তাদের সাথে গিয়ে মাটন বানাতে হচ্ছে। আমি আরজেডির চিফের কথা বলছি, লালু প্রসাদ যাদব। আবার অন্যদিকে জাস্ট দুটো লাইন বলবো যে আপনি দেখুন আজকের কী ধরনের সোশ্যাল কোয়ালিশন তৈরি করার প্রথম দায়িত্ব নিয়েছিলেন, আপনার মনে থাকবে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন এবং অমিত শাহকে জেনারেল সেক্রেটারি অফ উত্তরপ্রদেশ ইনচার্জ করে পাঠানো হয়েছিল, এবং তার পরবর্তীকালে আপনি দেখুন এই যে সোশ্যাল কোয়ালিশন তৈরি করার আনফিনিশড টাস্ক যেটা একসময় মাননীয় কাশিরাম করতেন, সেই আনফিনিশড টাস্কটাকে ফিনিশ করে আজকের আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের রিজিওনাল যে সেগমেন্ট উপেন্দ্র কুশওয়াহা তাদেরকে তিনি কিন্তু নিজেদের দলে, তেজস্বী আপনার রামবিলাস পাশওয়ানের ছেলে তাদেরকে নিয়ে